Welcome back to our channel, Adrika and Ankita. And আজকে হচ্ছে আমাদের ফাইনালি দ্য ট্রিপ ডে তো আমরা যাচ্ছি সুন্দরবন আর এখন বাজে হচ্ছে 6:45 5টায় উঠে গেছিলাম একটু লেট হয়ে গেছে সো যাই হোক দুজনে এখন রেডি হয়ে গেছি সুন্দর করে 6টার দিকে আমরা অলমোস্ট বেরিয়ে যাব এখন 6:45 প্রায় বাবা রেডি হচ্ছে তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আমি জানি না আমি কতটা জোরে কথা বলছি বাট ঠিক আছে উবারের তো আমাদের এত প্রবলেম কোনোদিন আমাদের উবার আসে না ঠিক টাইমে তো যাই হোক আমি মা আর দিদু চলে এসেছি এখন ওরা পাইনি অফকোর্স বিকজ আমরা 5 জন আর বড় গাড়ি পাওয়া যাচ্ছে না সো ছোটতে আমি মা দিদু চলে এসেছি বাবা আর দিদি ভাই এই সবে মাত্র পেয়েছে ওরা আসছে দেখি কখন পৌঁছয় তারপর ছুটছে এখন কটায় ট্রেন আমাদের আমি জানি বাবা একাই জানে যদি ওই কে একটা জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন মানে কোথায় যাবেন ওই সামথিং কুলি টুলি ওরকম মা বলছে জানি না এরা ঘর থেকে পালিয়ে এসছে নাকি এটাই ভাব আমরা এখন যাচ্ছি লোকাল ট্রেনে আমরা যাচ্ছি লোকাল ক্যানিং ক্যানিং লোকালে ক্যানিং যাচ্ছি ভেরি ইনফরমেটিভ ক্যানিং লোকালে লোক অন্য জায়গায় যেতেই পারে আই ডোন্ট নো বেশে তো বহুত ভিড় ভাই বন্ধ করছি বাই বাই তো এখন আমরা নেমে গেছি ক্যানিং স্টেশনে সবাই দাঁড়িয়ে আছি আর যাই না আমাদের গ্রুপের সাথে দেখা হবে আমরা যে গ্রুপের সাথে যাচ্ছি সেই গ্রুপের সাথে দেখা হলে আমরা সবাই যাব আর বাবা এখন ফোন করে জিজ্ঞেস করছে কোথায় কে কী আছে কারণ কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না কিছু বোঝাও যাচ্ছে না আমি ক্যামেরাতে ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না এত রোদ সব অন্ধকার হয়ে যাচ্ছে চলো যাই দেখি আমরা এখন আমাদের গ্রুপের সাথে মিট করে নিয়েছি যে গ্রুপের সাথে আমরা যাচ্ছি আর অটোতে বসে উঠে গেছি এবার যাব আমাদের ডেস্টিনেশন সুন্দরবন তো এখন বোধহয় আমরা এখান থেকে গিয়ে লঞ্চে উঠব এই অটোটা করে গিয়ে তো এখন সব লাগেজ বাবা পিছনে ঠিক করছে আর আমরা যাব হ্যাঁ ওটা মুর্শিদাবাদ কি পার্সোনালাইজড বাই দ্য ওয়ে পার্সোনালাইজড মানে এই 5 জনের এটাই তো জানি না আমি এবার অন্যকেও তুলতে পারে বাট কিন্তু সবাই না মনে হয় আলাদাই সব সবার আলাদা এটা হচ্ছে আমাদের এনটায়ার টিম সবাই এসে গেছে সবাই এখন লঞ্চে উঠবে একসাথে লঞ্চের বোধ হয় কোনো ডিভিশন আছে তো ওরা নাম বলে দিচ্ছে সবাইকে একটা করে তো সেই হিসেবে আমরা যাব সবাই আসছে পেছন পেছন এদিকে করছে ব্লগিং সবাই মিলে ব্লগিং স্টার্ট করে তুলে কি ঢুকিয়ে দেবেন আমি ঢুকিয়ে দেবো ভিতরে ঢুকিয়ে দেবো তোমরা ঢুকিয়ে দেবে আপনি দেখে নেবেন এখানে থাকুন না হ্যাঁ হ্যাঁ তুলছি আপনি 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 কিরম হাত পা কেঁপে গেল বাবা ড্রেডফুল এক্সপিরিয়েন্স বাবা বেলুন লাগানো এখন আমরা লঞ্চের ভেতরে এসে গেছি আর লঞ্চের ভেতরে সব বেড করা আছে তো সবাই রেস্ট করতে পারে যে জানা আমরা এই বেডটা একটুখানি অ্যালট করেছি আমাদের জন্য একটু বসা টসার জন্য বসতে বসতে পারি আর এখানে রান্নাও হচ্ছে ভেতরে দেখলাম আর কয়েকটাই বেড আছে খুব বেশি নেই বোধ হয় এখানে থাকলে মানে থাকাও যায় বোধ হয় চাইলে তো আমি ঠিক জানি না এনজয় করবো এইগুলো চলো ওখানে যদি রেস্ট রেস্ট কিছু করতে চাও এই যে কি সুন্দর খোল খোল
ছোট ছোট মাছ। মানে তো আমরা এসে এই নিচে থেকে আমাদের শহরে, আরে হ্যাঁ মোটামুটি 5-7 মিনিট হাঁটতে হবে, তাহলে তোমরা চলে আসবে হ্যামিলটন সাহেবের বাংলোর সামনে। আর খুব রোদ আজকে, বাট জায়গাটা খুব সুন্দর এমনিতে, কিন্তু এতটা রোদ আছে খুব ভয় লাগছে। এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছিলো, এত সুন্দর ভিউ নিয়ে লাঞ্চ করতে যে কি দারুণ লেগেছে আর কি বলবো। এখানে আমরা ওয়েট করছিলাম একটুখানি, কারণ সবাই বসে গেছিলো আর এই ব্যাচটা পুরো ফুল হয়ে গেছিলো, তো আমরা লাস্ট ব্যাচে খেয়েছিলাম। আর তার আগে এত সুন্দর ভিউটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম, খুব খুব ভালো লেগেছে। আর এই ভিউ নিয়ে লাঞ্চ করতে যে কি ভালো লেগেছে সেটা বলে বোঝানোর নয়, যে না যাবে সে খুব মিস করবে, এইটুকু বলতে পারি। ফার্স্ট দিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝাল, আরও অনেক কিছু ছিল। তো চারিদিকে জল, মাঝখানে আমরা, আর এরকম সুন্দর লাঞ্চ, কী যে বলবো, কিছু বলার নেই। সুন্দরবনটা আমি সবাইকে রেকমেন্ড করবো একবার ঘুরে আসতে, যেমন সুন্দর জায়গা আর এদের ব্যবস্থাও এত ভালো ছিল। আমাদের তো খুব খুব ভালো গেছে এই ট্রিপটা, এই ট্রিপটা একদম মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। তো আমরা এখন নেমে পড়েছি লঞ্চ থেকে, আমরা পৌঁছে গেছি এখন সুন্দরবন। ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। সব গ্রুপ গ্রুপে আবার ডিভাইড হয়ে গেছে কোন কে কোন হোটেলে, সো সেইভাবে আমরা এগোচ্ছি এখন। সবাইকেই বলে বাঘের পায়ের ছাপ, আমি দেখতে দেখতে আসছি যে কোনটা যদি বাঘের পায়ের ছাপ কোথাও যদি থাকে। এই যো আমার মা, ওই যো আমার দিদি। এই যে আমরা হোটেল শ্রেয়াতে থাকবো, এবার আমি জানি না এই ট্যুরে যারা আসে, হ্যাঁ অনেক কটা হোটেলে থাকে না, সেগুলো মিলিয়ে মিশিয়ে থাকে। হ্যাঁ সকালটা যদি একদম মর্নিং এ এখানটা একটু এসে আসা যায়, যদিও জানি না কালকে কখন বেরোনো। আমাদের সন্ধ্যের চা, এটা চা না কফি, চা দিয়েছে। আর এখন আমরা রুমে এসে গেছি, রুমে আবার এখন ওরা সব চাটা দিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলার জন্য, স্ন্যাক রুমে। তুমি দুটো নিয়েছো, দুটো চা নিয়ে নিয়েছে আমার। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের রুম, আর এটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিতে পুরো লাইট দেওয়া আছে, একটু পরে ঝুমুর নাচ হবে, তো ওটাও আমরা দেখতে যাবো 7টার সময় হবে। আমাদের অ্যাকচুয়ালি দুটো রুম পাওয়ার কথা ছিল 5 জনের জন্য, বাট একটাতেই হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ
রাতে ডিনার করে ফিরছি, এখন রুমে যাচ্ছি আমরা। আর ডিনারটা খুবই ভালো ছিল, মাটন ছিল তো খুব ভালো লেগেছে, মাটনটা খুবই ভালো লেগেছে আমার। খুবই, হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে। তো এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, একবার ঘুমোবো ফাইনালি, বিকজ ভীষণ টায়ার্ড লাগছে আর ভীষণ ঘুম পাচ্ছে। সকাল 4টায় উঠেছি, সো প্রচণ্ড টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে কালকের ব্লগ।